কিছুক্ষণ আগে পাওয়া খবরে আমরা জানতে পারি যে উত্তরায় বিআরটি প্রকল্পে ক্রেনের তার ছিঁড়ে একটি গার্ডার পড়েছে যাত্রীবাহী প্রাইভেট কারের উপর। এতে চার যাত্রী নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী এবং উদ্ধারকর্মীরা। বিকেলে জসীমউদ্দিন সড়কে বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের কাজ চলার সময় যাত্রীবাহী প্রাইভেট কার সড়ক দিয়ে যাচ্ছিল, তখনই এর ওপর একটি গার্ডার পড়ে। গার্ডারটি ক্রেন দিয়ে ওঠানো হচ্ছিল। প্রাইভেট কারে এক নারী ও দুই শিশু সহ ৬ জন যাত্রী ছিল। তাদের দুজনকে বের করে হাসপাতালে পাঠানো হয়েছে, বাকিদেরও বের করার চেষ্টা চলছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে। আপনার কথা বলি ভালো।